500 টাকা অ্যাডভান্স করে আপনি তারপরে ফার্নিচার দেখার পরে আপনি পুরো ফুল টাকা দিলেন, সমস্যা নাই। ড্রেসিং টেবিলটা দেখতে পাইতেছি, এটা কি রকম কি প্রাইস আসতে পারে? এটা 10000 টাকা কমে দিতে পারবে? হ্যাঁ, 10000 হবে। এটা সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ, আমরা সস্তাভাবে ফার্নিচার কিছু কম দামের ভিতরে আমরা দেখতে পাবো। জি, যেমন আসসালামু আলাইকুম, ডোর অ্যান্ড অল ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও বরাবরের মতো চলে আসছি উজ্জ্বল ফার্নিচারে। উজ্জ্বল ফার্নিচার থেকে আমরা নতুন কিছু ফার্নিচারের কালেকশন দেখব। সেগুন কাঠের যাবতীয় ফার্নিচার, খাট, অর্ড্রোপ, ড্রেসিং টেবিল, শোকেস, আলমারি সব কিছু বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং কোনটার কী দাম সব কিছু বিস্তারিত আমরা জানতে পারবো এই উজ্জ্বল ফার্নিচারের প্রোভাইডার উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে। তো চলুন সরাসরি আমরা তার কাছে চলে যাই। ভাই, আপনি কেমন আছেন? আছি রহমত, আপনাদের দোয়া ভালোই আছি। জি জি ভাই, আজকে আমরা কি কি কালেকশন দেখবো আপনার শোরুম থেকে? বিশেষ করে এখানে সাশ্রয়ী মূল্যে অর্ডার দিলে আমরা সস্তাভাবে ফার্নিচার কিছু কম দামের ভিতরে আমরা দেখতে পাবো। জি, যেমন আপনি অর্ডার করে যদি পারেন 500 টাকা অ্যাডভান্স করেন, কিন্তু মাল নেওয়ার সময় টাকা দিয়ে নিলেন, আপনি মাল দেখে হ্যাঁ সম্পূর্ণ শাড়ি কাঠ পাবেন এবং চিটাং সেগুনের বলেন, ওই আপনার সবগুলো সেগুন কাঠ, হ্যাঁ সেগুন কাঠের বলেন, মেহগুনি কাঠের বলেন, যাবতীয় সব কাঠেরই হয়, আমাদের নিজস্ব পাশে সোয়া মিল আছে। যে যে বিশেষ করে ওয়াটারি মাল আছে, যে আপনার 35000 টাকা ড্রেসিং টেবিল অর্ডার নেয়া যদি কেউ করে, আমাদের ফর্মা করা আছে, এই ক্ষেত্রে আমরা 28000 টাকা রাখতে পারবো। 28000 টাকা এটা আমরা দিতে পারবেন? দেখি ড্রেসিং টেবিলটা বলবে, হ্যাঁ সাইডের নিচে এই দয়ার, হ্যাঁ দয়ারে আছে, হ্যাঁ এই যে, তারপরে আপনার এই যে এখানে পাল্লা কাজ বাকি আছে, হ্যাঁ পুরোটা কি সেগুন কাঠ? নিচে ঝাড়ু দেওয়ার জন্য ক্লিয়ার রাখা আর কি। হ্যাঁ, পুরোটা কি সেগুন কাঠ? হ্যাঁ, পুরোটা ভিতরে গামারি কাঠ, ভিতরে গামারি হবে। আচ্ছা আচ্ছা, এটা পরে দেখতেছি, এটা ওয়াল শোকেস, অল শোকেস, হ্যাঁ এটা আপনার ভিতরের পুরোটা গ্লাস, উপরে পুরোটা গ্লাস হবে না? হ্যাঁ, পেছনের লুকিং গ্লাস। আচ্ছা আচ্ছা, এটা আপনার ক্রিস্টাল গ্লাস। জি জি, বাহিরের, আচ্ছা বাহিরের ক্রিস্টাল গ্লাস, এটা আপনার ভিতর বাহির পুরোটাই সেগুন, পুরোটাই সেগুন। এটা এটা 75000 টাকা অর্ডার যদি কেউ করে, আমাদের যেহেতু এটা করা আছে এইভাবে করলে আমরা 55000 টাকা পর্যন্ত রাখবো। 55000 টাকা দিতে পারবেন? 55000 টাকা। দাম একটু কম বেশি করতে পারবেন কিনা? ভালো জিনিস নিলে তো একটু খরচা বেশি পড়ে, করা যাবে, করা যাবে, এটা ফুল শেয়ার দিয়ে পড়বে। হ্যাঁ, 55000 টাকা রাখতে পারবো। জি জি, যেহেতু আমাদের অলরেডি ফর্মা করা আছে, কাজের একটা অভিজ্ঞ আছে, হ্যাঁ এই ক্ষেত্রে আপনার এই দেখেন, এটা 4 মিলি গ্লাস, পেছনে লুকিং গ্লাস, 10 মিলি গ্লাসের সেল। আচ্ছা আচ্ছা, 10 মিলি গ্লাসের সেল বলে, হ্যাঁ জি। এরপরে একই লোকের এই যে খাট অর্ডার আছে, একই লোকের, হ্যাঁ একই লোকের। আচ্ছা, এই খাটটা আপনার পুরো 6.5 ইঞ্চি কাঠ থেকে খোদাই করা, কোনো চাপ না, দূর থেকে দেখান। অন্য কোন ডিজাইন থেকে যদি নিতে চায় তারা, অন্য কোন ডিজাইন থেকে করলে আলোচনা সাপেক্ষে হবে, দাম কম বেশি হবে? হ্যাঁ কম বেশি। আচ্ছা আচ্ছা, আর ভিতরে কি হবে? ভিতরে আপনার শিলকরই কাঠের বিছানা, শিলকরই কাঠের বিছানা, শিলকরই কাঠের বিছানা 60000 টাকার ভিতরে নিতে পারবে? হ্যাঁ, সাইডে ডয়ার আছে, ডয়ারও আছে, হ্যাঁ। আচ্ছা, বক্স খাট এটাকে বলে? হ্যাঁ, ফুল বক্স। আচ্ছা ভাইজান, আপনাদের ঠিকানাটা একটু দিয়ে দেন, এরপরে আমরা ভিতরের গুলো দেখবো। এটা আপনার মোহাম্মদপুর সংলগ্ন বসিলা ব্রিজের সাথেই, আচ্ছা মেন রোড আশিনগর, আশিনগর, এখানে আসলেই দেখতে পারবো উজ্জ্বল ফার্নিচার। হ্যাঁ, এখানে মেন রোড আসলেই দেখতে পারবো উজ্জ্বল, অথবা ফোনের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবে। তো চলুন ভাই, এরপরে আমরা দেখতেছি আরো কালেকশন আছে, এখানটা রেডিমেড করা আছে, চিটাং সেগুন কাঠের। জি জি, এটা যদি কেউ নিয়ে থাকেন 5.5 ফিট বাই 7 ফিট, 6.5 ফিট 6.5 পা দিয়ে তৈরি করা আপনার, এটা নিলে আপনাদের জন্য রাখতে পারবো আমরা 35000 টাকা। 35000 টাকা যেই অবস্থা সেই অবস্থা নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এটা পরে সেগুন কাঠ দিয়ে, হ্যাঁ জি। তারপরে এইটাও অর্ডার আছে, ভিতরে ওই যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করে, জি জি, ওই ভদ্রলোক পুরো শাড়ি কাঠ দিয়ে তৈরি করছি। বিছানা হবে প্লাইবোর্ড, গর্জন প্লাইবোর্ড, গর্জনের, তারপরে রেডিমেড খাট,
হ্যাঁ আচ্ছা এটা পাহাড়ি নিম কাঠ এটা সেগুন থেকে লাস্টিং কিছুতে কম করবে না এটা নিম কাঠ দিয়ে হ্যাঁ পুরো একটু অন্যরকম কাঠ দিয়ে খাড়ে ডিজাইন এটা নিলে রাখতে পারবো 18000 টাকা এখন বর্তমানে আগে 18000 টাকা রেজি করবেন মানে 18000 টাকা আমরা দিয়ে দেওয়া যাবে আর এটা একটু কমের ভিতরে এটা লেকার পলিশ করেন হ্যান্ড পলিশ করেন আমরা 18000 টাকা দিতে পারবো আচ্ছা আচ্ছা এরপর দেখতে পারে পাল্লাও বিক্রি করে দেন হ্যাঁ পাল্লাও বিক্রি করি অর্ডারই এই যে 11 আড়াই যে সাইজ চৌকাট পাল্লা লাগে আপনি অর্ডার দিবেন আমরা কাজ করে রাখবো আপনার দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই জি জি পাল্লা আপনার এটা কি কাঠের আলোচনা সাপেক্ষে এটা সেগুন কাঠের অন্য যে কোনো কাঠ দিয়ে তাও দিতে পারবেন আপনার 8000 থেকে শুরু করে 20000 25000 30000 টাকা আছে পাল্লা আচ্ছা আলোচনা সাপেক্ষে হ্যাঁ আপনি ইউটিউব থেকে ডিজাইন নামাই আমাদের দেখাইয়েন আমরা যে কোনো ধরনের পাল্লা আপনাকে করে দিতে পারবো মজবুত টেকসই পাল্লা একটু কম দামের ভিতরে আপনি দেওয়ার চেষ্টা করবেন জি এরপর আমাদের নিজেদের ফ্যাক্টরি নিজেদের কারখানা সোয়ামিল নিজেদের আচ্ছা আমরা একটু কমই দেব আপনাদের জি অবশ্যই এটা খাট এটা নিলে রাখতে পারবো আপনার সেগুন জি আপনার আকাশমণি মিক্স আছে আচ্ছা এটা নিলে রাখতে পারবো 25000 টাকা 25000 টাকায় হ্যাঁ জি এরপর দেখতেছেন তারপরে আছে আমাদের আপনার মেহগনি কাঠের আচ্ছা এই যে ডিজাইনে আপনার গোল্ডেন দেয়া আছে দেখেন আচ্ছা আচ্ছা ডিজাইনে গোল্ডেন দেয়া এগুলো নিলে রাখতে পারবো আপনার 20000 টাকা লেকার পলিশ সহ 5 ফিট বাই 7 ফিট পুরো সলিড 2 ইঞ্চি থেকে খোদাই করা আচ্ছা হ্যাঁ মেহগনি কাঠ মেহগনি কাঠ দিয়ে এগুলো দিতে পারবেন এগুলো নিলে রাখতে পারবো 15000 টাকা দেখেন 15000 টাকা গোল্ডেন করা না সিম্পল আপনার ডিজাইন আচ্ছা 15000 টাকা হয়তো ডিসপ্লে নাই সাজাই রাখলে সুন্দর এগুলো 25-30000 টাকার খাট এগুলো বানিশ কমপ্লিট হয় না হ্যাঁ বানিশ কমপ্লিট হয় না যখন নেবেন আমরা কমপ্লিট করে দেব ফিনিশিং করে দিয়ে দেব আচ্ছা এরপর এগুলো নিলে আপনার 25000 টাকা 25000 টাকা এটা কি কাঠ দিয়ে এটা নিম কাঠের নিম কাঠ পুরোটা আপনার নিম কাঠ এই পেছনে তো আকাশমণি আচ্ছা এটা 25000 জি জি আপনার এরপর দেখতেছি তারপরে এই ওয়ার্ডরোবটা ওয়ার্ডারি এক ভদ্রলোক সে খুব ভালো লোক সেগুন কাঠ দিয়ে কাজ করছে যখন মিস্ত্রি আস দোকানে আসে মিস্ত্রিদের 2-4-500 টাকা সে খরচ করে খাওয়াই গেছে বলছে আমার জিনিসটা যেন সুন্দর হয় আচ্ছা পুরো শাড়ি কাট দিয়ে করা এখনো ফিনিশিং দেয়া না জি জি এই মালটা আপনার রাখা 28000 টাকা 28000 টাকা আপনারা দিতে পারবেন 28000 টাকা আর রেডিমেড ওয়ার্ড্রোব আছে এগুলো নিয়ে রাখতে পারো সেগুন ওই অর্ডারি কাজ বাজার পর যেগুলো থাকে আমাদের করা জি জি শাড়ি সেগুন কাট এগুলো 30-35 বছর কিছু হয় না চিটাং সেগুন এটা নিলে রাখতে 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র আচ্ছা 30000 টাকার মাল মাত্র 20000 টাকা জি এরপর ড্রেসিং টেবিল আছে এগুলো রাখতে 15000 টাকা এই যে আপনার সুকে গাছ ওয়াল সুকে সেগুন কাঠের ভিতরে গামারি এগুলো রাখবো 22000 টাকা 22000 টাকা আপনি দিতে পারবেন ওই মেহগনি তিন ফুটের আলমারি আছে ওটা 30000 টাকা রাখবো আচ্ছা এই খাট তো এটা সামনে একটা আছে যেটা আপনার ওই 20000 টাকা 18000 টাকা রাখবো ওগুলো ছোট পাখা তোরা আর কি সেগুন কাঠ দিয়ে যে কোনো ফার্নিচার দিতে পারবেন টেবিল আইটেম নিলে আপনার 15000 টাকা রাখতে পারবো সাইডের ডয়ার ডয়ার কি কাঠের হয় ভিতরে আপনার গামারি হবে ভিতরে গামারি সামনে সেগুন আচ্ছা চিটা সেগুন ভিতরে গামারি সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ আচ্ছা এটা মাঝখানে কোড়ের স্পেস আচ্ছা আচ্ছা কোড়ের স্পেস এখানে আপনার হ্যাঙ্গার দিয়ে জিনিস মানে এটা বানিশটা বাকি আছে আপনারা বানিশ কমপ্লিট করে দিবেন পলিশ হবে ভদ্রলোক দেখতে আসছে আগামী কাল থেকে বানিশ শুরু হবে জি জি এই যে আপনার গামারি কাঠ ভিতরে আচ্ছা এটা প্রাইস কি রকম আসতে পারে সামনে পুরোটা সেগুন এটা আপনার 50000 টাকা অর্ডার নেওয়া হ্যাঁ 50000 টাকা আলমারি হ্যাঁ একবারে 1 ইঞ্চি কাঠ থেকে আপনার নকশা করা আচ্ছা ভিতরে 700 কাঠ গামারি 700 কাঠ ভিতরে জি জি সামনে 1 ইঞ্চি কাঠ এটা আপনার 3D ডিজাইন এটা নিলে রাখতে পারো 50000 টাকা অর্ডার নেওয়া 50000 টাকা হ্যাঁ জি এরপর দেখতেছি ভাই ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোব এটা অর্ডারই ওই যে বাইরে যে মাল সেই বদলে রকরি একই লোক এটা হ্যাঁ 30000 টাকা অর্ডার নেওয়া 30000 টাকা হ্যাঁ আচ্ছা এটা ওয়াল শোকেস আচ্ছা ওই যে পিছনে যে আপনার ওয়ার্ড্রোব সেই ভদ্রলোকেরই বললাম ওই যে জি মাঝে মাঝে আইসে দেখে গেছে এটা ফিনিশিং দো আইসে আর কি আপনার এই যে ভিতরে গ্লাস উপরে স্পটলাইট হবে আচ্ছা আচ্ছা এটা আপনার 50000 টাকা নেয় 50000 টাকা হ্যাঁ সামনে এরকম একটা দেখা গেছে ওই ওইটা কি এটা একই দাম নাকি না না ওইটা ওইটা একটু বড় ওইটা 7 ফিট এটা 6 ফিটের মধ্যে ও বড় সরের ভিতরে দাম কম বেশি হ্যাঁ জি এরপর দেখি এটা 6 ফিটের মধ্যে করা তারপরে এই আলমারি ওয়ার্ড্রোব খাট ওই ড্রেসিং টেবিল শোকেস এক ভদ্রলোকেরই আচ্ছা এটা আপনার 60000 টাকা অর্ডার নেয়া 60000 করেন এই ক্ষেত্রে এখন 50000 টাকা নেওয়া যাবে সমস্যা নেই 10000 টাকা কমে দিতে পারবেন হ্যাঁ দেওয়া যাবে এটা সেগুন কাঠ দিয়ে সম্পূর্ণ সেগুন কাঠ আমি এক গাড়ি মাল আনছি ওগুলো আমার কাজে লাগাই ফেলাইতে হবে আচ্ছা ভাই যেন দাম যেগুলো বলছেন এর কম বেশি কি করা যাইবে কিনা আর কি তারা যদি আলোচনা সাপেক্ষে যদি কেউ সমর্থ কম হয় ফিক্স দাম দেন নাই বলে দুজল ভাই আমার এই টাকার মধ্যে জিনিসটা করে দিয়েন যতদূর সম্ভব ভালো করেন আমরা করে দিতে পারবো সমস্যা নাই তাই হ্যাঁ যে তাই লাইনে আসি এটা মোটিভেট করে চাইবেন যে ভালোভাবে দেওয়ার জন্য আর এমনিতে আপনারা কি গ্যারান্টি দিয়ে থাকেন যে প্রোডাক্টগুলো দেখাইছেন এর ভিতরে গ্যারান্টি ভালো সেগুন কাঠের মাল সর্বোচ্চ আপনার
নিচে 30 বছর গ্যারান্টি দেব আমরা নিচে 30 বছর নিচে 30 বছর এর ভিতরে কোনো কিছু হইলে আপনারা রিটার্ন পে করে দেব তার এক টাকাও দেওয়া লাগবে না জি জি অবশ্যই ড্রেসিং টেবিলটা দেখতে পাইতেছি এটা কি রকম কি প্রাইস আসতে পারে এটা ওই সামনে যে আলমারিটা ওই ভদ্রলোকেরই আচ্ছা ওই ভদ্রলোকের মানে একই লোকের হ্যাঁ একই লোকের মালিশ কমপ্লিট হয় না এটা আপনার 30,000 টাকার মাল কিন্তু এটা উনি একটা অর্ডার দিয়েছে তো এই জন্য একটু কমে নেয়া 25,000 টাকা নেয়া আর সিলাই করে তারপরে ফার্নিচার মানে এখান থেকে আপনারা কাট সিলাই এখানে তৈরি করেন এখান থেকে আপনারা ডেলিভারি দিতে পারেন জি অবশ্যই তো এখন ভাইজান আপনাদের ঠিকানাটা ড্রপার দিয়ে দেন এখন এর ঠিকানা আপনার মোহাম্মদপুর সংলগ্ন বসিলা ব্রিজ জি জি সামনে আশিনগর আচ্ছা মেইন রোড জি আশিনগর মেইন রোড বললেই হবে উজ্জ্বল ফার্নিচার এখানে আসলে আপনার সাথে দেখা করে বিস্তারিত জানতে পারবো অথবা করে বললেই হবে আমি এখানে বিগত 10 বছর ধরে ব্যবসা করি আলোচনা সাপেক্ষে যদি সে সার্ভিসটা আমার দিতে বলে দিমু সমস্যা নাই হ্যাঁ আর দূরেও যদি হয় আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই সার্ভিস আমরা বহন করবো সমস্যা নাই ডেলিভারি ফ্রি দিয়ে থাকবে মালের উপরে ডিপেন্ড করে হ্যাঁ হ্যাঁ ফ্রি দিয়ে থাকবে জি জি আর আপনার সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবে আপনাদের সবকিছু যেখানে যা দরকার থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে জি জি এই মতে আপনার যোগাযোগ করলে যাবতীয় ডিটেইলস পাবে এখানে বিশেষ করে আপনি ভালো জিনিস নিলে অর্ডার দিয়ে আপনি যেরকম রেট দরকার 500 টাকা অর্ডার দিলেন আমার বিকাশে 500 টাকা অর্ডার দিলেন মানে অ্যাডভান্স করে অ্যাডভান্স করলেন 500 টাকা অ্যাডভান্স করে আপনি তারপরে ফার্নিচার দেখার পরে আপনি পুরো ফুল টাকা দিলেন সমস্যা নাই কন্ডিশনে ভালো হবে হ্যাঁ জিনিস ভালো হবে আশা করি ভালো মানে একটা জিনিস পাবে জি জি অবশ্যই তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ফার্নিচার অথবা দরজা চৌকাঠের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম